হ্যালো সবাইকে, আমি শিমলি। আমি আজ আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সেটি হলো পাঞ্জাবি চিকেন কারি। তাহলে চলুন কীভাবে আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। চলুন, আমি এখানে নিয়ে নিয়েছি 5টি পেঁয়াজ, ধনে পাতা, রসুন, আদা, লঙ্কা, আর 2টো টমেটো। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, আদা, রসুন বাটা, সাথে কাঁচা লঙ্কা বাটা, চিনি, মগজ, দই আর স্বাদ অনুযায়ী নুন। চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে আছে জায়ত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, 2টো তেজপাতা, কাজু, জিরে আর দারচিনি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি চিকেন নিয়ে নিয়েছি 350 গ্রাম, আর ম্যারিনেশনের জন্য আমার যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে নিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি লেবুর রস 2 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর আমি 8 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখব। আমি এবার এটা ম্যারিনেটের জন্য ফ্রিজে রেখে দেব। আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আদাও কুচি করে নিয়েছি আর টমেটোগুলো কুচি করে নিয়েছি। এবার আমি রান্না করে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইতে তেল ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, এটা অপশনাল। তেলটা গরম হলে আমি দেখাচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এবারে আমি এখানে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, জায়ত্রী, ছোটো এলাচ, বড় এলাচ আর দারচিনি। এগুলোকে ভালো করে ভেজে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
রসুন কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এগুলোকে ভালো করে ভেজে আমি এখানে অ্যাড করব ধনে পাতা কুচি আমার এগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিব ধনে পাতা কুচি আর দিয়ে দিব আমি কাজু বাদাম এগুলোকে ভালো করে ভাজতে হবে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে আমি লো করে দিচ্ছি ঢাকনা লাগিয়ে দিচ্ছি 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব আমার 10 মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখছি এবার আমি এখানে একটু নুন অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন একটু চিনি আর আমি এই মগজগুলো অ্যাড করে দিচ্ছি আমি একটু ব্ল্যাক পেপার অ্যাড করছি আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি এটাকে পেস্ট করে নেব ততক্ষণে আমি আপনাকে চিকেনগুলো ভেজে নেব আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর প্যান বসিয়ে দিচ্ছি আমার প্যান গরম হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাংসগুলো ভেজে নেব আমি এগুলোকে ভালো করে ভেজে নেব আমি চিকেনগুলোকে পাল্টে দিচ্ছি
আমি একটু জল অ্যাড করছি। এবার আমি পেস্ট বানিয়ে নিব। এটা দেখায় না, আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি, আমি পেস্টগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দুই চা চামচ, জিরে গুঁড়ো এক চা চামচ, ধনে গুঁড়ো এক চা চামচ, হলুদ গুঁড়ো এক চা চামচ, আর একটু নুন স্বাদ অনুযায়ী। আমি 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে আমি এখানে চিকেনগুলো অ্যাড করব। আমি গ্রেভিটাকে 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। আমি এবার এখানে চিকেনগুলোকে অ্যাড করে দেব। আমি এবারে একটু জল অ্যাড করব। আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। আমার 10 মিনিট কষানোর পর আমার পাঞ্জাবি চিকেন কারি রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। আমি প্লেটিং করে নিয়েছি, এ দেখুন পাঞ্জাবি চিকেন কারি রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আমি আমার আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করব। আজকের জন্য এতটুকুই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন।